নমস্কার সবাইকে, স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো প্রতিবারের মতোই আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের এই সপ্তাহের 10টি বাছাই করা প্রাইভেট জব নোটিফিকেশন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটি বিজ্ঞপ্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা 10টি প্রাইভেট জব নোটিফিকেশনগুলি কী কী। তো প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে সেটি একটি আর্জেন্ট ভ্যাকেন্সি, যেখানে সরকার স্বীকৃত সংস্থাতে বিভিন্ন পদে 52 জন যুবক যুবতী আবশ্যক। তো অর্থাৎ এখানে 52 তোমাদের মেল এবং ফিমেল ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক থেকে গ্রাজুয়েট পর্যন্ত, যেখানে তোমাদের মাসিক আয় এখানে দেওয়া আছে 7,500 থেকে 35,000 টাকা, এবং তোমাদের বয়স রাখা হয়েছে 18 থেকে 40 বছর। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু এখানে বায়োডাটা এবং ফটো সহ তোমাদের যোগাযোগ করার জন্য নিচে তোমাদের আমবাসা, উদয়পুর এবং কুমারঘাটের ঠিকানা দেওয়া আছে, এবং প্রত্যেকটি জায়গাতে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা ইন্টারেস্টেড হলে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে যার যার এরিয়াতে তোমরা আবেদন করতে পারো। এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে একটি শোরুমে কিন্তু মার্কেটিং মেল স্টাফ এবং ফিমেল শোরুম সেলস স্টাফ নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, পাশাপাশি স্মার্ট এবং যে ভালো কথা বলতে পারে এরকম ব্যক্তি হতে হবে। স্যালারি তোমাদের নেগোশিয়েবল অর্থাৎ আলোচনাক্রমে হবে। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো, নিচে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো। এবারের যে বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু একজন আশা ফেসিলেটরকে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, যেটি খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকের আন্ডারে চাম্পাহর প্রাইমারি হেলথ সেন্টারে নিয়োগটা হবে। তোমাদের সেখানে 12/7/2024 মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। আমি আমার চ্যানেলের যে কমিউনিটি ট্যাব, সেখানে আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে বিস্তারিত তোমরা দেখে নেবে। তো যারা যারা তোমরা তুলাশিখর আরডি ব্লকের আন্ডারে রয়েছো, তোমরা কিন্তু সেই আশা ফেসিলেটরের জন্য আবেদন করতে পারবে। এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা শহরের একটি প্রতিষ্ঠিত খুচরো ঔষধের দোকানের জন্য একজন কর্মী চাই। আগরতলা শহরে হলে অগ্রাধিকার দেওয়া হবে, এখানে মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি কেউ ইচ্ছুক হয়ে থাকো তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো। তারপরের বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা শহরে ওষুধের দোকানের জন্য কর্মী চাই, কম্পিউটার জানা থাকলে প্রাধান্য দেওয়া হবে, ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি কাজ করতে ইচ্ছুক হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে, তো তোমরা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো। তো এবারের ভ্যাকেন্সিটা হচ্ছে আগরতলায় একটি প্রতিষ্ঠিত ট্যাক্স কনসালটেন্সি ফার্মের জন্য কম্পিউটার এক্সেল জানা লোক চাই। তো অর্থাৎ তোমাদের একটি ট্যাক্স কনসালটেন্সি ফার্মের জন্য কিন্তু কম্পিউটার এক্সেল জানা তোমাদের হতে হবে, তোমাদের এক্সেল সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা তোমাদের বায়োডাটা, এখানে একটি ইমেল আইডি দেওয়া আছে, সেখানে তোমাদের আগামী 10 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের পাঠাতে হবে। তো তোমরা ইন্টারেস্টেড হলে অবশ্যই তোমরা ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে তোমরা আবেদন করতে পারো। এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে বনমালীপুর লাল বাহাদুর চৌমুনি স্থিত কাপড়ের দোকানের জন্য স্মার্ট কম্পিউটার জানা বিবাহিত মহিলা কর্মী প্রয়োজন। অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার জানা হতে হবে প্লাস বিবাহিত মহিলা কর্মী এখানে নিয়োগ করা হবে। তো যোগাযোগ করার জন্য 2টি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো। এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে রিসেপশনিস্ট হিসেবে একজন সফট স্পোকেন, পাংচুয়াল, ওয়েল ড্রেসড আপ, এডুকেটেড এমএস ওয়ার্ড এবং বেসিক এডিটিং জানা লোক চাই। অর্থাৎ এখানে তোমাদের রিসেপশনিস্ট হিসেবে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের সফট স্পোকেন থাকতে হবে, নম্রভাবে কথা বলা এবং পাংচুয়াল এবং ড্রেস আপ, ওয়েল ড্রেস আপ তোমার করতে হবে, এডুকেটেড, শিক্ষিত হতে হবে এবং এমএস ওয়ার্ড এবং বেসিক এডিটিং তোমাদের জানতে হবে। তো যেখানে সময় এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের, পাশাপাশি তোমরা যদি ইন্টারেস্টেড কেউ হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু সে এখানে মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে গুলবাজারের কাছে নতুন দোকানের জন্য জেরক্স, লেমিনেশন এবং কম্পিউটার কাজ জানা 70 অভিজ্ঞ লোক চাই। অর্থাৎ এখানে গুলবাজারের কাছে কিন্তু একটি নতুন দোকান হবে, যেখানে জেরক্স, লেমিনেশন এবং কম্পিউটারের কিছু কাজ এখানে হবে। তো তোমরা যদি কেউ কম্পিউটারের
কাজের অভিজ্ঞতা থাকে এবং জেরক্স লেমিনেশন করার অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু তোমাদের এইখানে মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে, সেই মোবাইল নম্বর যোগাযোগ করে, সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবারে যে বিজ্ঞপ্তিটি এখানে বলা হয়েছে, বাইক স্পেয়ার পার্টস এর দোকানের জন্য আগরতলার ছেলে চাই। এখানে অর্থাৎ এখানে কিন্তু বাইকের যে স্পেয়ার পার্টস বিক্রি হয় এই ধরনের দোকানের জন্য কিন্তু আগরতলার ছেলে নিয়োগ করা হবে, যেখানে বয়স 18-30, কাজের সময় সকাল 9:30 থেকে রাতে 8টা পর্যন্ত। যোগাযোগের জন্য প্রিন্স এটু মোবাইলস, জেল রুট, মঠ চৌমনি, পূর্বাশার পাশে, এখানে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে। তো পাশাপাশি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাসায় করা 10টি প্রাইভেট জব নোটিফিকেশন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।